নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। ফিরে এলাম নতুন পর্বে বগরাধুনে রান্না করে। চলুন বন্ধুরা, দেখে নিই আজকের কি পর্ব, কি বানাবো। বন্ধুরা, এখন বাজারে অনেক সবজি, মেন হচ্ছে এখন এই শীত সময় মূলো। আর মূলো দিয়ে আমি তিন রকমের রান্না করব। প্রথমে মূলোর মাঝখানে যে গলার কাছের অংশটা, সেটা দিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিচ্ছি। দিয়ে এই মূলোটার খোসাটা ফেটে দিয়েছি, নুন হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। আর মূলোটা সেদ্ধ হবে, সেই জন্য সেদ্ধ করা মটর ডাল বা ছোলার ডাল যেটাই করুন না কেন, এইভাবেই দিয়ে দিলাম। এবার ডালটা যতক্ষণই ফুটবে, মূলোটা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে। মূলোটা সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা, এইবার এখানে একটু মিষ্টি দিতে হবে, পরিমাণে নুন দিতে হবে, আর দিয়ে দেবো ধনে পাতা। ধনে পাতা কুচানোটাও দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে এবার নেড়ে চেড়ে ভালো করে ফুটিয়ে নাবিয়ে ফেলতে হবে। প্রথম রান্না আমার শেষ। ধনে পাতা দিয়ে মূলোর ডাল। চলে আসছি দ্বিতীয় পর্বে। দ্বিতীয় রান্না, এখানে সমস্ত ভেজিটেবিলগুলো কেটে নিয়েছি, শিম, আলু, বেগুন, গাজর, মূলো, ফুলকপি, কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম। তেলটা একটু বেশি দিয়েছি এখানে, এই তেলটা ফোড়ন মধ্যে কালো জিরে কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিচ্ছি আলু। বন্ধুরা, সমস্ত সবজিগুলো কাটার একটা নিয়ম আছে, যে সবজি যেরকমভাবে কাটলে তো হলো না, মানানসই একটা কাটতে হয়। আমি আলুটাকে চার টুকরো করে নিয়ে তারপরে আবারও চার টুকরো করেছি। কপিগুলো ছোট করে কেটে নিয়েছি, একটা মূলোকে চার টুকরো করেছি। এরপরে এর মধ্যে দিয়ে দিতে হবে বাকি সবজিগুলো, মোটা সবজিগুলো যেগুলো সেদ্ধ হতে সময় লাগে সেগুলো আগে দিয়ে একটু ভালো করে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিচ্ছি। আর ভেজে ভেজে শেষের দিকে নরম সবজিগুলো দেব। দিয়ে দিলাম শিমটা, আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। নিয়ে নুনটা দিয়ে দিলাম পরিমাণে, প্রয়োজন হলে আবার শেষে একটু দেওয়া যাবে। দিয়ে দিচ্ছি কুমড়ো, আবারও নেড়ে চেড়ে নিয়ে বেগুন দিয়ে সব কিছু একসঙ্গে নেড়ে নেব। এইবার এই সবজিগুলো যতক্ষণ ভাজা হয়েছে, নরম হয়ে গেছে, পরিমাণে একটু জল দিয়ে সেদ্ধ করে নিতে হবে। একটু সামান্য হলুদ দিয়ে দিয়েছি আর জলটা দেব সবজিগুলো সেদ্ধ হওয়ার আন্দাজে। আমি এক কাপ আন্দাজে জল দিলাম, ঢাকা দিয়ে দিলাম, সবজিগুলো সেদ্ধ হবে। 2 মিনিট পর ফিরে আসলাম, সবজিটা সেদ্ধ হয়ে গেছে। দেখুন জলটাও অনেকটা টেনে গেছে, বেশ গায়ে গায়ে মাখোমাখো হয়েছে যখন, তখন সেই সময় এখানে একটু ভাজা মশলা দিয়ে দিলাম, মিষ্টি স্বাদ মতো দিয়ে এটাকে নাবিয়ে ফেলতে হবে। রেডি হয়ে যাবে এই পাঁচমিশালি একটা তরকারি। বাকি রইল মূলো শাকটা। 3 নম্বর, মূলো শাকটাকে খুব সুন্দর করে কেটে নিয়েছি, কুচি কুচি মূলো পাতাগুলো শাকটা তৈরি করে নেব। কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি, শাক কেটে রাখা শাক সুন্দর করে দিয়ে এটাকে ভাজতে হবে। শাকটা দিয়ে এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে দিলে শাকটা মজে যাবে। পর আবারও এটা ঢাকাটা খুললাম, যখন দেখুন শাকটা মজে গেছে, একদম কমে গেছে। এইবার এটার মধ্যে নুন মিষ্টিটা দিলেই ব্যাস, মূলো শাক রান্না রেডি। সব শেষে এটার মধ্যে একটা দেব আমি আদা, গ্রেট করা আদা, ভীষণই ভালো লাগে খেতে বন্ধুরা। এইভাবে তৈরি করে নিলাম আজকে 3টে রেসিপি। রেসিপিগুলো ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করে লাইক করে দেবেন বন্ধুরা। আর যারা নতুন বন্ধু, তারা
সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে দেবেন। পুরো ভিডিওটা দেখার জন্য সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।